সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি রাজশাহী সিটিগড় হাটে। এই হাট রাজশাহী মেইন শহর থেকে 3-4 কিলোমিটার দূরে অবস্থিত এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে। আপনারা যারা দূর দূরান্ত থেকে এই হাটে গরু কিনতে চান, তারা রাজশাহী মেইন শহর হতেই এই হাটে খুব সহজে আসতে পারবেন। এই হাট থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে গরু নিয়ে যেতে পারবেন, তার জন্য এই হাটে সার্বক্ষণিক গাড়ির ব্যবস্থা রয়েছে। আজ আপনাদের কিছু বড় বড় সারগুলোর দাম সম্পর্কে জানাবো। যেহেতু আগামীতে কুরবানি আসছে, এখন বড় বড় সারগুলোর চাহিদা কিছু বৃদ্ধি পেয়েছে। আজ আপনারা ঠিক সেই সারগুলোর দামগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বর্তমানে ভারতীয় বর্ডার বন্ধ হওয়ায় দেশি গরুর দাম বৃদ্ধি পেয়েছে, তবে হাটে ব্যাপক পরিমাণে গরুর আমদানি রয়েছে। আপনারা অবশ্যই গরু দেখে দামাদামি করে নেবেন, তারা অনেক কমে কিনতে পারবেন। চলুন দাম সম্পর্কে বিক্রেতার সাথে কথা বলি। এটা কত হলো ভাই? কত হলো এটা? কত চাইছেন আপনারা? 1,18,000 দাম দিয়েছে। 1,18,000। বয়স কত হয়েছে ভাইটা? সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি রাজশাহী সিটিগড় হাটে। এই হাট রাজশাহী মেইন শহর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। এটি রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে এ হাট। আপনারা যারা রাজশাহীতে গরু কিনতে আসতে চান, তারা রেলওয়ে স্টেশন এবং বাস স্টেশনে খুব দ্রুত আসতে পারবেন। আজ আপনাদের কিছু বড় বড় সারগুলোর দাম সম্পর্কে জানাবো। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা যেগুলো ভিডিও পছন্দ করবেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। ওজন কত হবে? 13 মন হবে না? কত দাম বলছে দুটার? তারপরে কত বলতেছে? সর্বশেষ কত বলেছে? সর্বোচ্চ জানতে চাচ্ছি আপনি কত হলে বিক্রি করতে চাচ্ছেন ভাই? মানে 2,500 ফিক্স নাকি? কত দাম চালেন এটার? কত দাম চালেন এটার? 100,000 চাইছেন? বয়স কত হয়েছে এটার? 2 দাঁত বয়স হয়েছে। এটার আনুমানিক ওজন কতটুকু হবে এখন? 5 মন। 5 মন হবে না? কত দাম বলেছে ক্রেতারা? 85। আপনার কত টার্গেট? কত আপনার? আপনার টার্গেট কত? 90 হলে বিক্রি করবেন? আচ্ছা, এটার দাম চালেন কত? দাম চাইছেন কত? 1,30,000। বয়স কত এটা? 2 দাঁত বয়স না? এটা এখন আনুমানিক ওজন কতটুকু হবে? 5 মনের একটু উপরে হবে। কত হলে বিক্রি করবেন এটা? 5,000 কইছে। 5,000 বলতেছে? 10-15 হলে বিক্রি করবেন নাকি? 1,10,15,000 হলে বিক্রি করবেন? বড় ভাইটার দাম চালেন কত? 1,15,000। বয়স কত হয়েছে এটার? 4 দাঁত। লাভ হয়নি ভাই? দুইটা ভাঙে দুইটা
ভাড়া কত দাম চাইছেন এটা বড় ভাই? এটার দাম চাইছেন কত? 1,10,000। দাঁত কটা হয়েছে? দুইটা দাঁত না? দাম কইটা? দাম চাইলেন কত? 1,40,000। বয়স কত হয়েছে? 2। এটা কত হলো ভাই? হয়নি ভাই, হয়নি। বড় ভাইটা কত হলো ভাই? কত হলো ভাইটা? 89,000। 89,000। বড় ভাইটা আপনার গরু? কত হলো দাম চাইছেন কত ভাই? 1,20,000। 1,20,000। বয়স কত হলো? 4 দাঁত। 4 দাঁত বয়স হয়েছে না? তুলে ফেসবুকে দিয়ে দেন। ভালো হয় দাঁড়াক, তারপর তুলেন। এটা আনুমানিক ওজন কতটুকু হবে? 5 মণ। 5 মণ হবে না? কত হলে বিক্রি করবেন আপনি? বেচতে তো হয়তো 1,15,000-16,000। 1,15,000 হলে বিক্রি করবেন? ভাইটার দাম চাইছেন কত? 90,000। দাঁত কটা হলো ভাইটার? 2 দাঁত। এটা তো অস্ট্রেলিয়া নাকি? অস্ট্রেলিয়া দাঁতের। এটা কত হলে বিক্রি করবেন ভাই আপনি? 80 হলে বিক্রি করবেন? এই গরুগুলা কয়দিন পরে বাজার বেশি হবে? কোরবানির বাজারটা আসলে এটার ভাই আনুমানিক ওজন কতটুকু হবে? 3 মণের বেশি হবে? 4 মণের উপরে হবে। এটা ভাই দাম বলেছে কত পর্যন্ত? 80,000-1,000 কমবে। আপনার টার্গেট কত? কত হলে বিক্রি করবেন? 82 মানে 80-এর উপরে থাকা লাগবে? 80-এর উপরে হলে বিক্রি করবে? ভাইটার দাম ছিলেন কত ভাই? 1,05,000। 1,05,000 হয়েছে? কয় দাঁত হয়েছে? 4 দাঁত। মোটামুটি এটার দাম চাইছেন কত ভাই? এটার দাম চাইছেন কত? 85,000। কয় দাঁত বসেছে? দাঁত হয়েছে কটা দাঁত? 2টা। বড় ভাইটার দাম চাইছেন কত? এটার দাম চাইছেন কত? 1,30,000। 1,30,000 চাচ্ছেন? বয়স হয়েছে কত? 2 দাঁত। 2 দাঁত বয়স না?
এরা কি জাতের গরু? নেপালি? সিন্ধি? এটা এখন আনুমানিক ওজন কতটুকু হবে? ধরেন দেন বিক্রি হয়ে যাবে তাড়াতাড়ি।